আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এবং ভালোর দিকে আছেন হেলথ পাঠশালার নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত তো আজ এই ভিডিওটিতে আপনাদের জানানো হবে বৃষ্টির শিলা খেলে কি হয় তো ভিডিওটিতে একটি লাইক করে দিয়ে চলুন শুরু করি এবছর পুরো এপ্রিল মাস জুড়ে সারাদেশের ওপর দিয়ে বয়ে গেছে মাঝারি থেকে অতি তীব্র তাপপ্রবাহ দেশের সর্বোচ্চ তাপমাত্রায় চলেছে রেকর্ড ভাঙা গড়ার খেলা বাংলাদেশে সাধারণত এপ্রিল মাসে দুই থেকে তিনটি তাপপ্রবাহ বয়ে গেলেও এবছর তাপপ্রবাহের ব্যাপ্তি দীর্ঘ হবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা হয়েছেও তাই তবে শুধু এপ্রিল নয় এবছর মে মাসেও তাপপ্রবাহ দেখা দিতে পারে বলে আগেই আশঙ্কার কথা জানিয়েছেন আবহাওয়াবিদরা এমনকি এবছর বৃষ্টিপাত এবং বর্জ্যপ্রাতও বেশি হওয়ার আশঙ্কা রয়েছে সেই সঙ্গে বৃদ্ধি পেতে পারে শিলাবৃষ্টিও শিলাবৃষ্টির কারণ সম্পর্কে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সিভিয়ার স্টর্মস ল্যাবরেটরির ওয়েবসাইটের তথ্য বলছে শিলাবৃষ্টির সৃষ্টি হওয়ার প্রধান কারণ হল ভূপৃষ্টির তীব্র তাপমাত্রা তীব্র তাপের কারণে ভূপৃষ্ঠের জলীয় বাষ্প ঊর্ধ্ব আকাশের দিকে উঠতে থাকে এই জলীয় বাষ্প অনেক উঁচুতে গিয়ে ঠান্ডা আবহাওয়ায় ছোট ছোট বরফে পরিণত হয় আশেপাশে বৃষ্টি ফোঁটা ও অন্য বরফ টুকরো মিলে বরফ খণ্ডগুলো বড় ও ভারী হতে থাকে এভাবে এক সময় যখন বরফ বা শিলাখণ্ডের ওজন বেড়ে যায় তখন এটি বৃষ্টির সঙ্গে নিচের দিকে পড়তে শুরু করে এভাবে প্রবৃষ্টে বৃষ্টির সঙ্গে শিলা বা বরফখণ্ড নেমে আসে এবছর ইতিমধ্যে দেশে বিভিন্ন স্থানে একাধিকবার শিলাবৃষ্টিও হতে দেখা গেছে প্রকৃতি প্রেমীদের কাছে বৃষ্টি সবসময়ই আনন্দের আর তীব্র তাপবাহের পর বৃষ্টি তো পরম স্বস্তির আর বৃষ্টির সঙ্গে শিলা তো আরও বাড়তি আনন্দের যোগ করে তবে গরম থেকে স্বস্তি দিলেও বৃষ্টির শিলাতে ফসলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়ে থাকে আবার অনেকেই আছেন বৃষ্টির শিলা খেতে খুব পছন্দ করেন এখন প্রশ্ন হল যে শিলা ফসলের ক্ষতি করে সেই শিলা খেলে কি মানবদেহের কোনো ক্ষতি হয় গবেষকরা বলেছেন বৃষ্টির সঙ্গে পড়া এসব শিলা খাওয়া মোটেই নিরাপদ না কারণ হিসেবে তারা বলেছেন বৃষ্টির সঙ্গে পড়া শিলাতে নানা ধরনের দূষিত উপাদান থাকে যা মানবদেহের জন্য ক্ষতিকর সম্প্রতি এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক আব্দুল সালামের নেতৃত্বে একটি গবেষণা পরিচালিত হয় ওই গবেষণায় দেখা গেছে শিলাতে নাইট্রেস সহ বেশ কিছু ক্ষতিকর উপাদান রয়েছে এই উপাদানগুলো পানিতেও থাকে তবে শিলাতে এসবের উপস্থিতি সহনীয় মাত্রার চেয়ে বেশি এ বিষয়ে অধ্যাপক আব্দুল সালাম সংবাদ মাধ্যম প্রথম আলোকে বলেন যখন শিলাবৃষ্টি শুরু হয় তখন সেটাকে আইস নিউক্লিয়েশন বলা হয় এই আইস নিউক্লিয়েশনে বাতাসে বিভিন্ন পলিউশন থাকে এই পলিউশনে কিছু কিছু সাবসটেন্স আইস নিউক্লিয়া হিসেবে কাজ করে অর্থাৎ যে আইস গঠিত হয় তার সিড হিসেবে কাজ করে যখন পলিউশনটা সিড হিসেবে কাজ করে তখন আইসটা চারদিকে বৃদ্ধি পেতে থাকে এরপর একটা আরেকটার সঙ্গে যুক্ত ওয়াটার কনডেন্স তৈরি করে এই ওয়াটার কনডেন্স শিলায় রূপান্তরিত হয় শিলাটা যখন বাতাসে হালকা থাকে তখন ভেসে থাকে যখন এটি ভারী হয় তখন ভ্রুপৃষ্টি নেমে আসে তিনি আরও বলেন মানুষ যদি এটা খায় তাহলে এর মধ্যে থাকা পলিউশন শরীরে প্রবেশ করে এজন্য শিলা খাওয়া উচিত না যে কোনো পানীয় পানযোগ্য হওয়ার জন্য চল্লিশটি প্যারামিটার রয়েছে শিলা এই চল্লিশটি প্যারামিটার ফুলফিল করে না কারণ এটার জন্মই হল পলিউশন সিট থেকে তাই শিলা বৃষ্টি দেখে যতই স্মৃতিকাতর বা আনন্দিত হন না কেন বা মনে যতই হিল্লোল বয়ে যাক না কেন কোনোভাবেই শিলা খাওয়া যাবে না বিশেষ করে শিশুরা যেন শিলা না খায় সে ব্যাপারে সতর্ক থাকতে হবে তো চলে এসেছি ভিডিওর একদম শেষ প্রান্তে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর হ্যাঁ আপনাদের একটি লাইক কমেন্ট শেয়ারে কিন্তু আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি অন করে দিন আজকের জন্য এখানেই বিদায় ভালো থাকবেন ভালোর দিকেই থাকবেন আল্লাহ হাফিজ